দিদি, আমার শহরের বেশিরভাগ বন্ধুদের ইমেল অ্যাকাউন্ট আছে, এমনকি আমি এটার জন্য খুবই কৌতূহলী। অবশ্যই রোহন, তুমি বিভিন্ন ইমেল পরিষেবা দ্বারা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারো। কিন্তু কিভাবে দিদি? আমি তো ইমেল অ্যাকাউন্ট সম্পর্কে কিছুই জানি না। ঠিক আছে, চলো এবার তোমায় দেখাই কিভাবে তুমি একটি ইমেল অ্যাকাউন্ট খুলবে একটি ইমেল পরিষেবার মাধ্যমে। দারুণ ব্যাপার দিদি। ইমেল অথবা ইলেকট্রনিক মেল হল একটি বার্তা বিনিময় পদ্ধতি। একটা ইমেলের মধ্যে বিভিন্ন বিভাগ থাকে, প্রাপক ক্ষেত্র, বিষয় ক্ষেত্র, বার্তা ক্ষেত্র। এই সমস্ত পরিষেবাগুলোর জন্য তোমার ইমেল অ্যাকাউন্টটি থাকা দরকার। জিমেল, ইয়াহু এবং হটমেলের মতো অনেক ওয়েবসাইট ইমেল সার্ভিস হয়। তুমি এই রকম সাইটগুলিতে নিজের ইমেল অ্যাকাউন্টটি খুলতে পারো। চলো এবার একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে ওয়েব ব্রাউজার খুলতে হবে। তারপর অ্যাড্রেস বারে টাইপ করো www.gmail.com। তারপর গো বোতামে ক্লিক করো অথবা এন্টার টেপো। এরপর ক্রিয়েট অন অ্যাকাউন্ট বোতামে ক্লিক করে অনলাইনে নিবন্ধন কর্মটা পূরণ করো। তারপর নেক্সট স্টেপস বোতামে ক্লিক করো এবং তারপর কন্টিনিউ বোতামে ক্লিক করো। এবার তুমি তোমার ইমেল অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবে। তোমার ইমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে প্রথমে তোমাকে সাইন ইন করতে হবে। তারপর জিমেল হোম পেজে যেতে হবে এবং সেখানে তোমাকে তোমার ইউজার নাম এবং পাসওয়ার্ড দিতে হবে, যেটা স্ক্রিনের ডান দিকে আছে। তারপর সাইন ইন বোতামে ক্লিক করতে হবে। এখন তুমি তোমার অ্যাকাউন্ট পেজটা দেখতে পাবে। সেখানে বিভিন্ন লিঙ্কসগুলি দেখা যাবে, যেমন ইনবক্স, স্টার্ট, ইম্পর্টেন্ট, সেন্ট মেল, ড্রাফটস আর কম্পোজ। এই সমস্ত লিঙ্কগুলি ইমেলের আইটেম সম্পর্কিত। ইনবক্সের মধ্যে সমস্ত ইনকামিং মেল থাকে। ইনবক্সে ক্লিক করলে তুমি তোমার গৃহীত মেলগুলো অ্যাক্সেস করতে পারবে। তুমি আবার তোমার বন্ধুদের সাথে চ্যাট করতে পারবে যারা অনলাইন থাকবে। ডান দিকে দেখো, তুমি তোমার সমস্ত গৃহীত মেলগুলো দেখতে পাবে। তুমি এগুলোর প্রত্যেকটাকে ক্লিক করে খুলে দেখতে পারবে। যদি তুমি প্রেরককে প্রতিউত্তর দিতে চাও, তবে তুমি ইমেলের ডান দিকে যে তীর চিহ্ন দেখা যাচ্ছে তাতে শুধু ক্লিক করো। একটা প্রতিউত্তর বাক্স দেখা যাবে যেখানে প্রাপকের ইমেল আইডিটা ভরা থাকবে টু ফিল্ডে। তুমি তোমার প্রতিউত্তর মেসেজ টেক্সট বক্সে টাইপ করে উপরের সেন্ড বোতামটা ক্লিক করলেই তোমার মেলটা চলে যাবে। দিদি, আমি কিভাবে আমার যে কোনো বন্ধুদের একটা ইমেল পাঠাবো? এটা খুবই সহজ, শুধুমাত্র এই স্টেপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে কম্পোজ বোতামে ক্লিক করতে হবে এবং একটা নতুন উইন্ডো দেখা যাবে। তারপর যাকে তুমি ইমেল পাঠাতে চাও আর ইমেল আইডিটি টু ফিল্ডে টাইপ করতে হবে। তুমি অনেক ব্যক্তিকে একসঙ্গে ইমেল পাঠাতে পারো, শুধুমাত্র টু ফিল্ডে কমা দিয়ে তাদের ইমেল আইডিগুলো যোগ করে দাও। এবার বিষয় বা সাবজেক্ট ফিল্ডে তোমার বার্তার বিষয় লেখো। এরপর তুমি তোমার বার্তার মেসেজ এরিয়াতে টাইপ করো। তুমি চাইলে অন্য কোনো ডকুমেন্ট অথবা ছবি অ্যাটাচ করতে পারো, শুধুমাত্র সাবজেক্ট বক্সের নিচে অ্যাটাচ লিঙ্ক ক্লিক করো। ফরম্যাটিং বোতামটা একদম মেসেজ এরিয়ার ওপরে, যেটা দিয়ে তুমি তোমার মতো করে মেসেজ এরিয়াকে ফরম্যাট করতে পারবে। এরপর সেন্ড বোতামে ক্লিক করে তুমি তোমার বার্তাটি পাঠিয়ে দাও। সমস্তটা সফলভাবে পাঠানো ইমেলগুলি সেন্ড মেল ফোল্ডারে জমা হয়। কিছু অসমান্ত মেলগুলো ড্রাফট ফোল্ডারে জমা হয়। তুমি এইগুলো শেষ করতে পারো এবং পাঠাতে পারো। নতুন বার্তা কম্পোজ করার জন্য প্রথমে নিউ অথবা কম্পোজ মেলে ক্লিক করতে হয়। তারপর যে ব্যক্তিকে মেল পাঠাতে চাও তার ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে হয়। সিসি মানে কার্বন কপি। যদি তুমি তোমার বার্তায় একটি কপি অন্য কাউকে পাঠাতে চাও, তো সেই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটি সিসি বক্সে টাইপ করতে হবে। এবার বার্তার একটা ছোট টাইটেল সাবজেক্ট বক্সে টাইপ করো।
এবং তারপর সাবজেক্ট বক্সের নিচে ফাঁকা জায়গায় ক্লিক করো। এই জায়গায় তুমি তোমার বার্তাটা টাইপ করতে পারবে। ধন্যবাদ দিদি এই সমস্ত তথ্য দেওয়ার জন্য। এখন আমার কি করা উচিত যদি আমি আমার একটি বন্ধুর ইমেলের প্রতিউত্তর দিই? একটা ইমেলের প্রতিউত্তরের জন্য এই সমস্ত স্টেপগুলি অনুসরণ করতে হবে। প্রথমে মেসেজটাকে সিলেক্ট করো, তারপর রিপ্লাইতে ক্লিক করো। এখন তুমি সরাসরি কম্পোজ পেজে, যেখানে প্রেরক ইমেল অ্যাড্রেস এবং সাবজেক্ট বক্স আগে থেকেই পূরণ হয়ে থাকবে। এবার সাবজেক্ট বক্সের নিচের জায়গায় তোমার বার্তা টাইপ করো। যদি তুমি তোমার বার্তাটি ড্রাফট হিসেবে সেভ করতে চাও, তবে সেভ ড্রাফট বা সেভ নাও বক্সে ক্লিক করো। এরপর সেন্ড বোতামটাকে ক্লিক করো, তাহলে তোমার মেসেজ চলে যাবে। তুমি চাইলে ছবি ফাইল অথবা ডকুমেন্ট তোমার বার্তার সাথে অ্যাটাচ করে পাঠাতে পারো। প্রথমে কম্পোজ পেজের নিচের দিকের অ্যাটাচ আইকনটা ক্লিক করো। একটা নতুন উইন্ডো আসবে, যেখানে ফোল্ডার থেকে সেভ করা ফাইলটাকে নির্বাচিত করতে হয়। তারপর ব্রাউজ করে তুমি তোমার ফাইলটা ওপেন উইন্ডোর মাধ্যমে অ্যাটাচ করতে পারো। যে ফাইলটা তুমি অ্যাটাচ করবে সেটা সাবজেক্ট বক্সের নিচে দেখাবে। তারপর সেন্ড বোতামটা টিপে তুমি তোমার মেলটা পাঠিয়ে দাও। যদি একটি বা অনেকগুলো বার্তা মেসেজ ডিলিট করতে হয়, প্রথমে ইনবক্সে ক্লিক করতে হবে। তারপর মেসেজের বাঁ দিকের চেক বক্সগুলোতে ক্লিক করতে হয়, যেগুলো তুমি ডিলিট করতে চাও, এবং তারপর পেজের ওপর ডিলিট আইকনটাতে ক্লিক করতে হবে। প্রথমে সাইন আউট লিঙ্কটাকে খুঁজে বের করো। বেশিরভাগ ক্ষেত্রে এটা ইমেল অ্যাকাউন্টের ডান দিকে থাকে। সাইন আউট বোতামে ক্লিক করে তুমি তোমার ইমেল অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আসতে পারবে। তুমি যার থেকে ইমেল পেরেছো তাকে প্রতিউত্তর পাঠানোর জন্য রিপ্লাই অপশন নির্বাচন করো। যদি তুমি একসঙ্গে সবাইকে ইমেল করতে চাও যাদের ইমেল আইডি গৃহীত ইমেল উল্লেখ করা আছে, তবে রিপ্লাই অল অপশন নির্বাচন করো। যদি তুমি কোনো নির্দিষ্ট ইমেলে কোনো এমন ব্যক্তিকে সেন্ড করতে চাও যার ইমেল আইডি কোনো জায়গাতে যোগ করা নেই, তখন তুমি ফরওয়ার্ড বোতাম দিয়ে সেটা তাকে ফরওয়ার্ড করতে পারো। শুধুমাত্র সেই ব্যক্তির ইমেল আইডি টাইপ করে সেন্ড করতে হবে। এখন তুমি আমাকে তোমার অ্যাকাউন্টের লগ ইন করা, ইমেল গঠন করা, ছবি অ্যাটাচ করা এবং সেটা একটি বন্ধুকে পাঠানো দেখাও। হ্যাঁ, এটা আমি নিজে থেকে করতে খুব আগ্রহী। প্রথম পদক্ষেপ, জিমেলের হোম পেজে গিয়ে ইমেল আইডি ও পাসওয়ার্ড লিখে সাইন ইনে গিয়ে ক্লিক করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, কম্পোজ বোতামে গিয়ে ক্লিক করলে নতুন তথ্য প্রেরণ উইন্ডো স্ক্রিনে দেখা যাবে। তৃতীয় পদক্ষেপ, নিজের বন্ধুর আইডিটা টু লেখা জায়গাতে টাইপ করো। চতুর্থ পদক্ষেপ, সাবজেক্ট অর্থাৎ বিষয় লেখার জায়গায় তথ্যের বিষয়টা উল্লেখ করতে হবে। পঞ্চম পদক্ষেপ, অ্যাটাচ ফাইলে গিয়ে ক্লিক করে ছবি যুক্ত করো। ষষ্ঠ পদক্ষেপ, একটা নতুন উইন্ডো খুলে যাবে এবং যে ছবিটা নিতে চাওয়া হচ্ছে তার উপর ক্লিক করে খুলতে হবে। সপ্তম পদক্ষেপ, তথ্য প্রেরণ বাক্সের মধ্যে তথ্য লিখতে হবে। অষ্টম পদক্ষেপ, সেন্ড বোতামটা টিপে দিলেই আপনার ইমেল পৌঁছ। এখানে ইন্টারনেট ব্যবহারের আরও দিক আছে। তার মধ্যে একটা, যে তুমি একটি মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কাউকে ভয়েস মেল পাঠাতে পারো। সত্যি দিদি, বাহ, এটা তো খুবই মজাদার। হ্যাঁ রোহন, এখানে অনেকগুলি পরিষেবা আছে যার মধ্যে ইন্টারনেট টেলিফোন করাও সম্ভব। তুমি কি তার মধ্যে কিছু আমাকে বলতে পারো? অবশ্যই, চলো এবার আমরা সেই সমস্ত পরিষেবাগুলো নিয়ে আলোচনা করি। ভয়েস ওভার হল এমন একটা প্রোটোকল যেটা ইন্টারনেট ফোন সার্ভিসেস এর ব্যবহার করা হয়, যেটা ব্যবহার করে ইন্টারনেট ফোন পরিষেবা পাওয়া যায়। ভিওআইপি দ্বারা ইন্টারনেটের মাধ্যমে কল করা যায়। এই পরিষেবার দ্বারা কম খরচে দূরবর্তী এলাকায় কল করা যায়।
এর একটি মুখ্য উদাহরণ হল স্কাইপি। স্কাইপির ব্যবহার, চলো এবার আমরা স্কাইপির ডাউনলোড ও ইনস্টল শিখি। স্কাইপি হল একটা কমিউনিকেশন টুল যেটার দ্বারা তুমি পৃথিবীর যে কোনো ব্যক্তির সাথে ইন্টারনেটের মাধ্যমে কথা বলতে পারো। তুমি তোমার কম্পিউটার বা ল্যাপটপ থেকে অন্য একজন স্কাইপি ব্যবহারকারীদের সাথে ল্যান্ড বা মোবাইল ফোন বিনামূল্যে কল করতে পারো। স্কাইপি আরও বৈশিষ্ট্যগুলো হল যেমন তৎক্ষণাৎ বার্তা ফাইল, ট্রান্সফার, ভয়েস এবং ভিডিও কলিং। স্কাইপে ডাউনলোডিং আর ইনস্টলিং এর পদক্ষেপ। প্রথমে স্টার্ট বোতামটা ক্লিক করতে হবে এবং তারপর ইন্টারনেট এক্সপ্লোরারে ক্লিক করতে হবে। একবার ইন্টারনেট এক্সপ্লোরার খুলে গেলে সেখানে অ্যাড্রেস বারে টাইপ করতে হবে www.skype.com, মানে www.skype.com। এবার গো বোতামে ক্লিক করো অথবা এন্টার টিপো। এবার স্কাইপির হোম পেজটা খুলল। এরপর ডাউনলোড লিঙ্কে গিয়ে ক্লিক করো। কম্পিউটার নির্দিষ্ট ডিভাইস সেকশন নির্বাচিত করবে। এরপর ক্লিক করতে হবে গেট স্কাইপি ফর উইন্ডোজ ডেস্কটপ বোতামে। এবার স্কাইপি সেট আপ ডট ইএক্সি আসবে, তখন সেভ বোতামে ক্লিক এবং তোমার কম্পিউটারে একটা নির্দিষ্ট জায়গায় এটা সেভ হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য সেখানে যেতে হবে যেখানে ফাইলটা সেভ করা হয়েছে এবং তারপর তার ওপর দুবার ক্লিক করতে হবে। সেখানে ওপেন ফাইল সিকিউরিটি ওয়ার্নিং আসবে। এরপর রান বোতামে ক্লিক করলেই ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এখন ড্রপ ডাউন মেনু থেকে ইংলিশকে নির্বাচন করতে হবে এবং তারপর ক্লিক করতে হবে আই অ্যাগ্রি নেক্সট বোতামে। তারপর কন্টিনিউ বোতামে ক্লিক করতে হবে, তাহলেই স্কাইপি ইনস্টলেশন শুরু করতে হবে এবং অপেক্ষা করতে হবে ইনস্টলেশন শেষ না হওয়া পর্যন্ত। একবার ইনস্টলেশন শেষ হওয়ার পর ক্রিয়েট অন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। একটা সাইন আপ ওয়েব পেজ আসবে। এবারে রেজিস্ট্রেশন ফর্মটা ভরতে হবে বিভিন্ন প্রয়োজনীয় বিবরণ দিয়ে। এরপর নিরাপত্তা শব্দ বা সিকিউরিটি ওয়েব বক্সে দিয়ে আই অ্যাগ্রি কন্টিনিউ বোতামে ক্লিক করলেই তোমার স্কাইপি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার আমি তোমাকে শেখাবো কিভাবে স্কাইপিতে তোমার পরিচিতদের সাথে আলাপচারিতা করবে। হ্যাঁ দিদি, অনুগ্রহ করে বোঝাও, এই সমস্তগুলো খুবই আকর্ষণীয়। স্কাইপি শুরু করতে প্রথমে তোমার স্কাইপি নাম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং তারপর সাইন ইন বোতামে ক্লিক করতে হবে। এবার তুমি পরিচিতদের স্কাইপিতে যোগ করবে। কন্ট্যাক্টস মেনুতে অ্যাড কন্ট্যাক্ট করে সার্চ স্কাইপি ডিরেক্টরি সিলেক্ট করতে হবে। এবার যে ব্যক্তিকে যোগ করতে চাও তার বিবরণ দিতে হবে। এটাতে মেল, ফোন নম্বর এবং স্কাইপি নাম দিতে হবে। এবার কন্ট্যাক্ট সার্চ করে এবং তারপর অ্যাড বোতামে ক্লিক করে কন্ট্যাক্টগুলো যোগ করতে হবে। একটা যোগাযোগ অনুরোধ বা কন্ট্যাক্ট রিকোয়েস্ট বক্স আসবে এবং সেখানে সেন্ড রিকোয়েস্ট বোতামে ক্লিক করতে হবে। যখন সেই ব্যক্তি তোমার অনুরোধ বা রিকোয়েস্ট গ্রহণ করবে তখনই তার নাম রিকোয়েস্ট লিস্টে দেখা যাবে। তুমি তোমার নির্বাচিত পরিচিতদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারো। একটা করে সবুজ আলো দ্বারা বোঝাবে যে কারা সেই সময়ে অনলাইন আছে। এবার কন্ট্যাক্ট ট্যাবে ক্লিক করো। তুমি যার সাথে যোগাযোগ করতে চাও তাহলে তার চ্যাট উইন্ডোটা খুলে যাবে এবং তার নাম আসবে ও কার্সারটা চ্যাট বক্সে ক্লিক করবে। তারপর বার্তা টাইপ শুরু করো। সেন্ডে ক্লিক অথবা এন্টার টিপে মেসেজটা পাঠিয়ে দাও। ভয়েস কলের জন্য কল বোতামটাতে ক্লিক করো। যদি যোগাযোগকারী তোমার কলটা গ্রহণ করে তবে তুমি তার সাথে কল করতে পারো। কলটি শেষ করতে হলে কল এন্ড অপশনটাতে ক্লিক করো। যদি তোমার কম্পিউটারে ওয়েব ক্যামেরা থাকে তবে তুমি ভিডিও কলও করতে পারো। ভিডিও কলে বোতামে ক্লিক করে ভিডিও কল শুরু করতে হবে।
এছাড়াও তুমি পরিচিতদের সাথে ফাইলগুলো শেয়ার করতে পারো। কনভারসেশন বোতামটা নির্বাচন করে সেন্ড এবং তারপর ফাইল বোতামটাতে ক্লিক করো। ব্রাউজ এবং ফাইল নির্বাচন করো যেটা তুমি পাঠাতে চাও এবং তারপর ওপেনে ক্লিক করো। তোমার পরিচিতরাও তোমাকে যে কোনো ফাইল পাঠাতে পারে এবং এটার একটা নোটিফিকেশন উইন্ডো আসবে কন্ট্যাক্ট লিস্টে কমলা চেক মার্ক সহ। তুমি সেভ অ্যাজ বোতামে ক্লিক করে তুমি ফাইলগুলো গ্রহণ করতে পারো, তারপর নির্দিষ্ট লোকেশন নির্বাচন করে ফাইলটা সেভ করো সেভ বোতামে ক্লিক করে। যে লোকেশনে সেভ করতে চাও সেটা বেছে নিয়ে সেভ বোতামে ক্লিক করো, যেটা একটা ডায়লগ বক্সে আসবে। ফাইল খুলতে হলে ওপেন ফাইল বা শো ইন ফোল্ডারে ক্লিক করো। স্কাইপি থেকে বের হওয়ার জন্য স্কাইপিতে ক্লিক করে সাইন আউট বোতাম নির্বাচন করো, নিজে করো। এবার তুমি নিজে আমাকে স্কাইপির ব্যবহার দেখাও তো। নিশ্চিতভাবে। প্রথম পদক্ষেপ, স্কাইপি শুরু করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, স্কাইপিতে নিজের নাম ও পাসওয়ার্ড লিখে সাইন ইন বোতামে গিয়ে ক্লিক করতে হবে। তৃতীয় পদক্ষেপ, কন্ট্যাক্ট ট্যাবে গিয়ে ক্লিক করতে হবে এবং নিজের বন্ধু নির্বাচন করতে হবে এবং তার সঙ্গে চ্যাট অর্থাৎ কথোপকথন করতে হবে। চতুর্থ পদক্ষেপ, ফোন বা ভিডিও কলিং এর বোতামে গিয়ে ক্লিক করতে হবে, তবে কথোপকথন শুরু হবে। চলো এবার তোমায় দেখাই এই রকম আরো একটি পরিষেবা যেটা তুমি অনুরূপ ব্যবহার করতে পারো, যেটাকে হ্যাংআউট বলে। হ্যাংআউট? হ্যাঁ, হ্যাংআউট এটা একটা তৎক্ষণাৎ বার্তা এবং ভিডিও চ্যাটের জায়গা যা গুগল বিকশিত করেছে। এটা গুগল প্লাস মেসেঞ্জার এবং হ্যাংআউটের যৌগিক সংরক্ষণ। হ্যাংআউট একসঙ্গে দুইয়ের বেশি ব্যক্তির সাথে কথা বলা যায়। এছাড়া এতে আরও অনেক বৈশিষ্ট্য আছে। নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে হ্যাংআউট শুরু করা যায়। প্রথমে একটি হ্যাংআউট তৈরি ও গুগল প্লাসে সাইন ইন করতে হবে। গুগল প্লাস একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট যেটা শুধুমাত্র গুগল অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য। এখন হ্যাংআউট ফ্রেমটা খুঁজে বের করতে হবে। এটা গুগল প্লাস পেজের ডান দিকে থাকে। এবার একটি নতুন হ্যাংআউট তৈরি করার জন্য নিউ হ্যাংআউটে ক্লিক করতে হবে। ওপরে হ্যাংআউট তালিকা থেকে তালিকা তোমার কন্ট্যাক্টস ও গুগল প্লাস অনুযায়ী পরিবর্তিত হয়। এবার হ্যাংআউট যোগ করতে চাও তাদের চেক বক্সে যোগ করো। তুমি আবার সার্চ বক্স ইমেল অ্যাড্রেস, নাম অথবা ফোন নম্বর টাইপ করে চেনাশোনা মানুষদের অনুসন্ধান করতে পারবে। এবার গুগল প্লাস চ্যাট করতে শুরু করো। চ্যাটিং করতে যে ব্যক্তির সাথে চ্যাট করতে চাও তার উপর ক্লিক করো। নিচে একটা উইন্ডো আসবে। এবার তোমার বার্তা সেন্ড আ মেসেজ বক্সে টাইপ করে এন্টার করতে হবে। যদি তুমি তোমার কথোপকথনের মধ্যে কোনো ইমেজ যোগ করতে চাও তবে চ্যাট উইন্ডোর বাঁদিকে হাসি মুখগুলিতে ক্লিক করতে হবে। তাহলে ইমেজ বা ইমোশনসের একটা তালিকা চলে আসবে। এগুলো প্রত্যেকটা বিভাগ অনুযায়ী আলাদা আলাদা আইকন। তুমি আবার কোনো ছবি যোগ করতে পারো। ডান দিকের ক্যামেরা আইকনে ক্লিক করে এটা তোমার কম্পিউটারে বা মোবাইল ডিভাইস থেকে ছবি নির্বাচন করতে দেবে। তুমি আবার ওয়েব ক্যামেরা অথবা ফোন ক্যামেরার ব্যবহার করে ছবি তুলতে পারো এবং সেগুলোকে শেয়ার করতে পারো, অথবা অন্য কোনো জায়গা থেকে যেমন কম্পিউটার বা ফোন মেমরি থেকেও ছবি নিতে পারো। চ্যাটকে ভিডিও চ্যাটে রূপান্তর করতেও চ্যাট বক্সের উপর ভিডিও ক্যামেরা বোতামে ক্লিক করো। অন্য ব্যক্তি এর নোটিফিকেশনটা পাবে এবং সেটা সে গ্রহণ করলেই ভিডিও চ্যাট শুরু হবে। তুমি মোবাইল ও কম্পিউটার দুটোতেই ভিডিও চ্যাট করতে পারো। যদি তুমি চ্যাট সেটিংস করতে চাও তবে গিয়ার আইকন ক্লিক করতে হবে। তুমি পূর্বে যার সাথে অ্যাটাচ ছিলে তাকে ব্লক করতে পারো। তুমি যদি মোবাইল ব্যবহার করো তবে মেনু বোতামে গিয়ে প্রেস করো এবং মেনু থেকে তোমার পছন্দ নির্বাচন করো। তুমি আবার কোনো গ্রুপেও হ্যাংআউট করতে পারো। তখন বাঁদিকের চ্যাট উইন্ডোর ওপরে গ্রুপ অ্যাকাউন্ট বোতামে ক্লিক করো। এবার তুমি যাদের সাথে হ্যাংআউট করতে চাও তাদেরকে চেক বক্সের দ্বারা একটা গ্রুপ করতে পারো।
তুমি আবার ভবিষ্যতে দেখার জন্য এটাকে ইউটিউবে সেভ করে রাখতে পারো। এটা কি আকর্ষণীয় নয়? এবার এর সম্পর্কিত কার্যাবলীতে অংশ নিয়ে রোহন, বর্তমানে পৃথিবীর মানুষ একে অপরের সাথে যোগাযোগ করে ফেসবুক অথবা অন্যান্য সামাজিক মিডিয়ার মাধ্যমে। দিদি, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া কি? আমি বুঝতে পারছি না। ওহো, চিন্তা নেই, আমি তোমার সেই সম্পর্কে বলবো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের পারস্পরিক যোগাযোগের অর্থ বোঝায়। এই ইন্টারনেট নেটওয়ার্ক এর মাধ্যমে তারা কোনো কিছু তথ্য সৃষ্টি করে যা বিনিময় করে। সোশ্যাল মিডিয়া কমিউনিটি ভিত্তিক ইনপুট, কন্টেন্ট শেয়ারিং এবং সহযোগিতার জন্য নিবেদিত অনলাইন যোগাযোগের চ্যানেল। সোশ্যাল মিডিয়ার উদাহরণ রূপে ফেসবুক, ব্লগ, টুইটার, লিঙ্কডইন, এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে। চলো এবার সেগুলিকে দেখি। সোশ্যাল মিডিয়া প্রকারভেদ। সোশ্যাল মিডিয়ার ধরনগুলো হল অনলাইন চ্যাটিং, ব্লগ, সোশ্যাল নেটওয়ার্কিং। অনলাইন চ্যাটিং। অনলাইন চ্যাটিং ইন্টারনেট যে কোনো ধরনের যোগাযোগ হয়, যেটা প্রেরক এবং গৃহীতের মধ্যে টেক্সট মেসেজের মতো বাস্তব ট্রান্সমিশন। অনলাইন চ্যাট এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করায়। এর সাথে মাল্টিকাস্ট কমিউনিকেশনের মাধ্যমে একজন প্রেরক থেকে অনেক গৃহীতার কাছে পৌঁছায় এবং সেটা ভয়েস ও ভিডিও চ্যাট রূপে। উদাহরণগুলি হল ইয়াহু মেসেঞ্জার, জি টক। ব্লগ। ব্লগ হল একটা অনলাইন রোজনা মজা যেটা একজন বা গ্রুপে করে। ব্লগের দ্বারা নিজের বিষয় নিয়েও তথ্য ভাগ করা যায়। এছাড়া লেখার দ্বারা বর্তমানের খবর, আকর্ষণীয় কোনো আলোচনা এবং তর্ক ইত্যাদি শেয়ার করা যায়। উদাহরণ হল ব্লগার এবং ওয়ার্ডপ্রেস। সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিং একটা প্ল্যাটফর্ম যেটা তৈরি করে মানুষ সামাজিক যোগাযোগ অথবা মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক স্থাপন করে, যেখানে তারা তাদের পটভূমি, কার্য এবং তাদের আগ্রহ শেয়ার করে। সোশ্যাল সাইটের উদাহরণ হল ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। বর্তমানে ফেসবুক সবচাইতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সার্ভিস। চলো এবার তোমায় দেখাই কিভাবে তুমি এটা ব্যবহার করবে। নিশ্চয় দিদি, আমি ফেসবুক সম্পর্কে জানতে খুবই আগ্রহী। ফেসবুকের জন্য এই সমস্ত স্টেপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে ওয়েব ব্রাউজার খুলতে হবে, তারপর টাইপ করতে হবে www.facebook.com এবং গো বোতামে গিয়ে ক্লিক করতে হবে। সাইন আপ পেজে গিয়ে তোমার বিস্তারিত বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সাইন আপ বোতামটি ক্লিক করতে হবে। এটা তিনটে স্টেপের মধ্যে দিয়ে শেষ হয়। এবার ফাইন্ড ফ্রেন্ড বোতামে ক্লিক করে নতুন যোগাযোগ করা হয়। তুমি চাইলে এটা স্কিপ করেও বেরোতে পারো। এবার প্রোফাইল পেজে সমস্ত তথ্য ভরতে হবে, চাইলে তুমি এটাও স্কিপ করতে পারো। তুমি তোমার প্রোফাইলে ছবি দিতে পারবে তোমার কম্পিউটার থেকে আপলোড করে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বোতামে ক্লিক করো এবং ফেসবুক অ্যাকাউন্ট চালু করো। তুমি কারোর নাম অথবা ইমেল দিয়ে জানাশোনা কাউকে খুঁজতে পারো অথবা অ্যাড করতে পারো। তুমি তোমার অবস্থা ফেসবুকে আপলোড করতে পারো। সেটা করতে তোমার স্ট্যাটাস বোতামে ক্লিক করতে হবে, তারপর তোমার অবস্থা টাইপ করে পোস্ট করতে হবে। টাইমলাইন ট্যাবে তুমি তোমার কাজের জায়গা, শহর, স্কুল এবং রিলেশনশিপ স্ট্যাটাস দিতে পারো। টাইমলাইনের বারে একটা সার্চ বাক্স থাকে যেখানে তুমি তোমার বন্ধুদের খুঁজতে পারো, তাদের নাম সেই বাক্সে টাইপ এবং তাদের প্রোফাইলটা তুমি দেখতে পারো। এবার অ্যাড ফ্রেন্ড বোতামে ক্লিক করে বন্ধুত্বের অনুরোধ পাঠাও। এবার এটা করার পর সাইন আউট করতে সেটিংস আইকনে ক্লিক করে লগ আউট অপশনে ক্লিক করো। এবার তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। তুমি আবার যখন পরবর্তী সময়ে এটা সাইন করবে তখন তোমার ইমেল অথবা ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড টাইপ করলেই হবে। ফেসবুক অ্যাকাউন্টে তুমি তোমার স্ট্যাটাস মেসেজ পোস্ট করতে পারো যেটা তোমার বন্ধুরা দেখতে পারবে।
স্টেটাস মেসেজ পোস্ট করতে হলে আপডেট স্টেটাসের নিচে ফাঁকা জায়গায় মেসেজ টাইপ করে পোস্ট বোতামে ক্লিক করতে হবে। কোনো ছবি, কোনো কন্টেন্টের উপর কোনো মন্তব্য পোস্ট করতে মেসেজের নিচে কমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর তোমার মন্তব্য টাইপ করে এন্টার প্রেস করতে হবে। ফেসবুক বারে তুমি কোনো বন্ধুর ফ্রেন্ড রিকোয়েস্ট এবং তোমার বন্ধুর বর্তমান ক্রিয়াকলাপ সম্পর্কে জানতে পারবে। নিচে সেগুলো দেওয়া আছে। ফেসবুকে অনেক ব্যবসায়ী তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের কোম্পানির উন্নতি করার পথ পরিবর্তন করছে। বড় ব্র্যান্ড এবং ছোট দোকানগুলি ফেসবুক ব্যবহার করে সফলভাবে তারা নতুন গ্রাহকদের কাছে পৌঁছায়। ব্যবসার প্রচারের জন্য ফেসবুকের ব্যবহার হল ব্যবসার জন্য একটি পাতা তৈরি করা, যেটা তুমি সহজেই এই সাইটে ব্যবহার করতে পারো। ব্যবসার জন্য একটা প্রোফাইল তৈরি করতে হোম পেজের নিচে ক্রিয়েট পেজে ক্লিক করো, লোকাল বিজনেস অথবা প্লেসে ক্লিক করো। ড্রপ ডাউন বক্স থেকে শ্রেণী নির্বাচন করো এবং তাতে তোমার বিবরণগুলো ভরো, যেমন ঠিকানা, শহর এবং যোগাযোগ নম্বর। তারপর গেট স্টার্টেড বোতামে ক্লিক করো। পরবর্তী উইন্ডোতে তোমার ব্যবসার সমস্ত বিবরণ দিয়ে ভর্তি করো। তোমাকে ব্যবসার কিছু মৌলিক তথ্য দিতে হবে যেটা তোমার ব্যবসাকে উন্নতি করবে। তোমার পেজে প্রোফাইল ছবি যোগ করতে চাও, তবে তোমাকে সেটা তোমার কম্পিউটারের থেকে আপলোড করতে হবে, নয়তো ওয়েবসাইট থেকে সেটা ইম্পোর্ট করতে হবে। তোমার প্রিয় তালিকাকে তুমি তোমার পেজে নিয়ে আসতে পারো। পেমেন্ট মোড তোমার ব্যবসার পেজে যোগ করে তুমি আরও ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারবে। যদি তুমি পেমেন্ট মোড যোগ করতে না চাও, তবে তুমি এই স্টেপটাকে স্কিপ করতে পারো। তোমার ব্যবসার পেজটি তৈরি হয়ে এইভাবে আসবে। যদি তুমি পেমেন্ট মেথড যোগ করতে চাও, তবে এই উইন্ডোটা আসবে, সেখানে তুমি দেশ হিসাবে ইন্ডিয়াকে নির্বাচন করবে। একবার তুমি যদি কন্টিনিউ বোতামটি ক্লিক করো, তবে একটা উইন্ডো আসবে যেখানে কার্ড ডিটেলস আসবে, সেখানে লিখে সাবমিট বোতামে ক্লিক করতে হবে। ভবিষ্যতে কোনো কিছু ক্রয় করার জন্য ফেসবুকে পেমেন্ট ইনফরমেশনগুলো সেভ করে রাখে। তুমি সর্বদা এগুলো অ্যাকাউন্ট সেটিংস দ্বারা পরিচালনা করতে পারো। তুমি তোমার পেজকে জনপ্রিয় করতে পারো বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে, যাতে তারা সেটা পছন্দ করে। তোমার পেজে বন্ধুদের আমন্ত্রণ করার জন্য বিল্ড উইন্ডোজ ট্যাবে ক্লিক করতে হবে, ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করতে হবে। তোমার বন্ধুদের একটা তালিকা আসবে, তুমি সিলেক্ট এবং আমন্ত্রণ করতে পারো তোমার ফেসবুক পেজ দেখতে। তুমি তোমার এই তথ্যগুলো যদি বদলাতে চাও, তো তোমার পেজের প্রোফাইল ছবির ওপর ক্লিক করো। তোমার অবস্থার বার্তা পোস্ট করতে স্ট্যাটাস বাক্সের নিচে কার্সারকে আনো, তারপর তোমার বার্তা টাইপ করো এবং শেয়ার বোতামে গিয়ে ক্লিক করো। কোনো ছবি বা কোনো কন্টেন্টের ওপর মন্তব্য করতে হলে কমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর কার্সারকে কমেন্ট বাক্সে নিয়ে এসে তোমার মন্তব্য টাইপ করে এন্টার প্রেস করলেই হবে। তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাইন আউট করা। ফেসবুক থেকে সাইন আউট করতে হলে হোম পেজের ডান দিকে ড্রপ ডাউন বক্স বোতামে গিয়ে ক্লিক করতে হবে, তারপর লগ আউট বোতামে ক্লিক করে বেরিয়ে। এবার তুমি নিজে ফেসবুকের ব্যবহার করার চেষ্টা করো তো। আমি এবার এটা ভালোভাবে জানি। প্রথম পদক্ষেপ, ফেসবুকের হোম পেজে গিয়ে নিজের ইমেল আইডি বা ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বোতামে গিয়ে ক্লিক করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, অ্যাড ফটো বা ভিডিওতে গিয়ে নিজের অবস্থা আপডেট করতে হবে। তৃতীয় পদক্ষেপ, একটা নতুন উইন্ডো স্ক্রিন খুলে যাবে এবং ছবিটাতে সিলেক্ট করে ওপেন বোতামটাতে ক্লিক করতে হবে। চতুর্থ পদক্ষেপ, নিজের অবস্থা টেক্সট বাক্সতে লিখে আপডেট করতে হবে। পঞ্চম পদক্ষেপ, নিজের অবস্থা প্রকাশ করার জন্য পোস্ট বোতামটাকে ক্লিক করতে হবে। চলো এবার আর একটা জব্বর সামাজিক যোগাযোগ ব্যবস্থা টুইটার সম্পর্কে জানাবো। টুইটারের মাধ্যমে তুমি সারা বিশ্বের লক্ষাধিক টুইটার ব্যবহারকারীদের কাছে
পৌঁছাতে পারবে এবং তোমার মতামত শেয়ার করতে পারবে। এটা ফ্রি এবং এটা ব্যবহার করে তুমি অনেক ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারবে। টুইটার ব্যবহারের জন্য এই সমস্ত স্টেপগুলিতে মানতে হবে। প্রথমে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে www.twitter.com এ যেতে হবে। তারপর জরুরি তথ্য দিতে হবে এবং সাইন আপ করতে হবে। একবার তোমার টুইটার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে তুমি এটা ব্যবহার করতে পারবে। যদি তুমি কোনো তথ্য তোমার ফলোয়ার্সের সাথে শেয়ার করতে চাও তো তবে কম্পোজ নিউ টুইট করতে হবে এবং সেখানে তোমার বার্তা টাইপ করতে হবে। এরপর টুইটের ওপর ক্লিক করতে হবে। টুইটে 140টা অক্ষর টাইপ করতে পারো। যদি তুমি কারোর সাথে টুইট করো তবে হোম পেজের হু টুইট ফলো সেকশনে গিয়ে ফলো বোতামে ক্লিক করো। কাউকে তোমার তালিকায় যোগ করতে হলে তার প্রোফাইলে গিয়ে সেই ব্যক্তির আইকনে ক্লিক করতে হবে এবং সেখানে অ্যাড অর রিমুভ করতে হবে। দেখবে তোমার তালিকাতে একটা মেনু দেখা যাবে। তুমি নতুন তালিকা তৈরি করতে পারো অথবা পুরনো তালিকায় ব্যক্তিদের আনতে পারো। তোমার প্রোফাইলের ছবি আপলোড করতে ড্রপ ডাউন মেনুতে তোমার নামের নিচে সেটিংসে ক্লিক করো। তারপর প্রোফাইলে ক্লিক করতে এবং তারপর তোমার কম্পিউটারের ছবির ফাইলটা বেছে নাও। এই ছবিটা তোমার নাম সহ সাইট দেখাবে। এটা অবশ্যই জেপিজি, জিফ বা পিএনজি ফাইল হতে হবে এবং 100 KB-র নিচে হতে হবে। তোমার প্রোফাইলের বাকি বিবরণ গুলো ভরতে হবে, যেমন তোমার নাম, লোকেশন অথবা তোমার ওয়েবসাইট। যদি তুমি তোমার ফেসবুকে পোস্ট করতে চাও তাহলে পোস্ট ইয়র টুইট টু ফেসবুক বোতামে ক্লিক করো, যেটা পেজের নিচে থাকে। টুইট মিডিয়া এবং গোপনীয়তার জন্য সেটিংসগুলিতে নিজের আলোচনা করো। এগুলো অ্যাকাউন্টের সেটিংসের মধ্যে থাকে। প্রয়োজনীয় চেক বাক্সে ক্লিক করো এবং সেভ চেঞ্জেস বোতামে ক্লিক করো। তোমার পাসওয়ার্ড পরিবর্তন করে তোমার অ্যাকাউন্টটাকে রক্ষা করো। এটা একটা পাসওয়ার্ড সেটিংসে ক্লিক করতে হবে। এবার তোমার পুরনো পাসওয়ার্ডটা দিয়ে নতুনটা দুবার দাও, তারপর চেঞ্জ বোতামে ক্লিক করো। নির্ধারণ করো কখন তুমি টুইটার থেকে মেল গ্রহণ করতে চাও। নোটিফিকেশন ট্যাবের নিচে অপশনের তালিকা থাকে, সেই সমস্ত চেকবারগুলো বেছে নাও যেগুলো তুমি ইমেল গ্রহণ করতে পারো। প্রত্যেকটি প্রোফাইল শুরু হয় ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড এবং কালার স্কিম দিয়ে। স্টেপগুলো মেনে তুমি এগুলো নিজের মতো করে করতে পারো। সেটিংসের ডিজাইন ট্যাবে ক্লিক করতে হবে। এবার তুমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে বেছে নাও অথবা তোমার নিজের আপলোড করো। ইমেজ চেঞ্জ ব্যাকগ্রাউন্ড বোতামে ক্লিক করো। তারপর তুমি যে ফাইলটা আপলোড করতে চাও সেটা বেছে নিয়ে তোমার কম্পিউটার থেকে আপলোড করো। চেঞ্জ ডিজাইন কালারে গিয়ে ক্লিক করো তুমি কোন কালার স্কিম বদলাতে চাও। চলো এবার দেখি তুমি নিচে কেমন করে টুইটার ব্যবহার করো। প্রথম পদক্ষেপ, টুইটারের হোম পেজে গিয়ে নিজের ইমেল আইডি বা ফোন নম্বর বা ব্যবহার্য ব্যক্তির নাম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বোতামে গিয়ে ক্লিক করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, যদি তুমি টুইট করতে চাও ছবি সমেত তো নিজের বার্তাটা কম্পোজ নিউ টুইট বাক্সে লিখতে হবে। তৃতীয় পদক্ষেপ, অ্যাড ফটোতে গিয়ে ক্লিক করতে হবে, তখন একটা নতুন উইন্ডো স্ক্রিনে দেখা যাবে। ফটোটাতে সিলেক্ট করে ওপেন বোতামে গিয়ে ক্লিক করতে হবে এবং তোমার ছবিটা আপলোড হয়ে যাবে। চতুর্থ পদক্ষেপ, টুইট বোতামে গিয়ে ক্লিক করতে হবে। রোহন, এখন আমি নিশ্চিত যে তুমি খুব সহজেই ফেসবুক এবং টুইটার চালনা করতে পারবে। নিশ্চয় দিদি, আমি অবশ্যই করতে পারব। ঠিক আছে, এসো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করি। রোহন, তুমি কি জানো আরও কিছু ওয়েবসাইট আছে যেখানে ব্যবহারযোগ্য বিভিন্ন তথ্য আছে? না দিদি, এগুলো কোন সাইট? ভালো, ইউটিউব এবং উইকিপিডিয়া, এই দুটো সাইটে যার মাধ্যমে তথ্য শেয়ার করা যায়। ইউটিউবের মাধ্যমে ভিডিও আপলোড, চালানো এবং ডিলিট করা।
ইউটিউব গুগলের একটা ফ্রি ওয়েবসাইট। এটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যা প্রতিষ্ঠিত হয় 2005 সালে ফেব্রুয়ারি মাসে। ইউটিউব কোটি কোটি মানুষকে আবিষ্কার করতে, দেখতে, মূলত ভিডিও শেয়ার করতে কাজে লাগে। ইউটিউব সারা বিশ্বজুড়ে অন্যদের সংযুক্ত করে এবং অনুপ্রাণিত করতে এবং আসল কন্টেন্টের নির্মাতা ও বিজ্ঞাপনকারীদের জন্য একটি জায়গা। ইউটিউব চালাতে ইন্টারনেট সংযোগ, অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার এবং একটা স্পিকার প্রয়োজন। প্রথমে স্টার্ট বোতামে গিয়ে ক্লিক করো এবং ইন্টারনেট এক্সপ্লোরার খোলো। তারপর অ্যাড্রেস বারে www.youtube.com টাইপ করে এবং গো বোতামে ক্লিক করো অথবা এন্টার প্রেস করো। তারপর ইউটিউব ওয়েব পেজটা লোড করো। পেজের ওপর সার্চ বাক্স দেখাবে। এরপর সার্চ আইটেমে অথবা সার্চ উইন্ডোতে টাইপ করে এবং তারপর সার্চ বোতামে ক্লিক করলে ভিডিও লিঙ্কের একটা তালিকা পাবে। তারপর যেটা দেখতে চাও সেই লিঙ্কের ওপর ক্লিক করে তুমি ভিডিওটা দেখতে পারো। তুমি দেখতে পাবে যে নির্বাচিত ভিডিওটাতে ভিডিও প্লেয়ারের চলবে। তুমি বিভিন্ন কন্ট্রোলারগুলো নিচে দেখতে পাবে, যেমন প্লে, পজ, ভলিউম, মিউট, ফুল স্ক্রিন। তুমি ভিডিওর নিচে তার ডিটেলস ও কমেন্ট দেখতে পাবে। ইউটিউব সাধারণ ভিডিও এবং জনপ্রিয় ভিডিওগুলোতে দেখার জন্য, তবে ব্যক্তিগত ভিডিওগুলো দেখার জন্য লগ ইন করতে হয়। ইউটিউবে সাইন ইন করতে তুমি তোমার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারো। ইউটিউবের পেজের ডান দিকে তুমি সাইন ইন বোতামে ক্লিক করে তারপর গুগল সাইন ইন পেজটা আসবে। এবার তোমার ইমেল টাইপ করো এবং সাইন ইন বোতামে ক্লিক করো। যদি তোমার অ্যাকাউন্ট না থাকে তবে সেটা তৈরি করে নাও। তাহলে ইউটিউব পেজটা আসবে। এরপর আপলোড বোতামে ক্লিক করো, যেটা সার্চ বক্সের পাশে থাকে। প্রথমবার ব্যবহারকারীদের জন্য এটা কিছু সেট আপ করতে বলতে পারে ও ব্যক্তিগত বিবরণ, যেমন লিঙ্গ, জন্ম তারিখ, সেগুলো লিখে কন্টিনিউ বোতামে ক্লিক করতে হবে। তারপর সিলেক্ট ফাইল টু আপলোড লিঙ্কে ক্লিক করো। এবার তোমার কম্পিউটারে ব্রাউজ করে ভিডিও নির্বাচন করো যেটা তুমি আপলোড করতে চাও। তারপর ওপেন বোতামে ক্লিক করো। আপলোডিং শুরু হওয়ার পর এবং তার অগ্রগতি ওয়েব পেজে তুমি দেখতে পাবে। আপলোড শেষ হলে আপলোড কমপ্লিট দেখাবে এবং ভিডিওটি দেখার একটা লিঙ্ক দেখাবে। তুমি পরবর্তী সময়ে এটা দেখতে পারবে। তুমি এটার টাইটেল বিবরণ ও গোপনীয়তা সেটিংসগুলো পেজে দেখতে পারবে। একবার ভিডিও আপলোড হয়ে গেলে তুমি তার গোপনীয়তা সেটিংস অথবা ভিডিও ডিলিট করতে পারো এবং ভিডিও ম্যানেজার গিয়ে। প্রথমে ভিডিও ম্যানেজারে ক্লিক করতে হবে, তারপর ভিডিও ডিলিটে গিয়ে ক্লিক করতে হবে। এরপর অ্যাকশন মেনুকে নির্বাচন করে ডিলিটকে বেছে নিতে হবে। একটি কনফার্মেশন বার্তা আসবে, সেখানে ইয়েস বোতামে ক্লিক করলে ভিডিও ডিলিট হয়ে যাবে। চলো দেখি এবার তুমি কেমন করে ইউটিউব করো। নিশ্চয়ই। প্রথম পদক্ষেপ, ইউটিউবের হোম পেজে গিয়ে সাইন ইন বোতামে ক্লিক করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, তখন গুগল অ্যাকাউন্ট পেজ দেখাবে। সেখানে নিজের জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং তারপর সাইন ইন বোতামে ক্লিক করতে হবে। তৃতীয় পদক্ষেপ, যদি কোনো ভিডিও আপলোড করতে চাও তাহলে আপলোড বোতামে গিয়ে ক্লিক করতে হবে। চতুর্থ পদক্ষেপ, তারপর সিলেক্ট ফাইলস বোতামে গিয়ে ক্লিক করতে হবে। পঞ্চম পদক্ষেপ, যে ভিডিওটা তুমি আপলোড করতে চাও সেই ভিডিওটাকে সিলেক্ট করে ওপেন বোতামটাকে ক্লিক করতে হবে। আপলোড হতে শুরু করে দেবে। ষষ্ঠ পদক্ষেপ, নিজের অ্যাকাউন্ট বন্ধ করতে হলে সাইন আউট বোতামটাতে ক্লিক করে বেরিয়ে আসতে হবে। উইকিপিডিয়া হল একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে যে কেউ কোনো কন্টেন্ট গড়তে অথবা এডিট করতে পারে, যেটা সেই ওয়েবসাইটে দেওয়া আছে। নিচে উইকিপিডিয়া অ্যাক্সেস করার স্টেপগুলো দেওয়া হল। প্রথমে উইকিপিডিয়া ওয়েবসাইটে www.wikipedia.org তে যাও। তারপর সার্চ বাক্সে টেক্সট টাইপ করো এবং ভাষা নির্বাচন করো
এবং অ্যারো বোতামটা প্রেস করো। পরের পেজে তোমার দরকারি তথ্যগুলো দেখা যাবে। পেজের ওপরের লিঙ্কে প্রত্যেক বিভাগের জন্য হাইপার লিঙ্ক দেওয়া আছে। তুমি সেটা ক্লিক করে সরাসরি সেই পেজের সেই বিভাগে যেতে পারবে। সাধারণত সব পেজে একটা করে দ্বিতীয় বিভাগ থাকবে, যেখানে সেকশন লিঙ্কগুলো থাকবে, সবশেষে সমস্ত আর্টিকেল সম্পর্কে রেফারেন্স লিঙ্কগুলো থাকবে। এই সব স্টেপগুলো অনুসরণ করে উইকিপিডিয়াতে এডিট করতে হয়। প্রথমে যদি তুমি পুরনো ইউজার হও তবে সাইন ইন করো, নয়তো নতুন অ্যাকাউন্ট তৈরি করো। সফলভাবে সাইন ইন করার পর এডিট লিঙ্কে ক্লিক করো। এবার একটা এডিটিং উইন্ডো আসবে যেখানে পেজের সমস্ত টেক্সট থাকবে। সেখানে কিছু টাইপ অথবা কিছু পরিবর্তন করো যেটা তুমি সেখানে পাবে। যদি তুমি এডিট অপশন দেখতে না পাও তার মানে যে এটা প্রোটেক্ট করা আছে। যদি তুমি ছোট কিছু পরিবর্তন করতে চাও তবে সেই সেকশনের এডিট লিঙ্কে ক্লিক করো যেটা তোমাকে সম্পূর্ণভাবে সেই আর্টিকেলটা না খুলে শুধুমাত্র সেই জায়গাতে পরিবর্তনগুলো করতে দেবে। এবারে সংক্ষিপ্ত রূপে পেজের নিচের দিকে এডিট সামারি বক্সে লিখে সেটা পরিবর্তন করো। তোমার পরিবর্তনগুলো করার পর সেটা দেখার জন্য শো প্রিভিউ বোতামে ক্লিক করতে হবে। সমস্তটির পর সেভ বোতামে ক্লিক করো। এখানে আরো কিছু জিনিস মনে রেখো উইকিপিডিয়াতে পেজ তৈরি করার আগে। একটা আর্টিকেল তৈরি করার আগে সার্চ করে নিশ্চিত হও যে এই আর্টিকেলটা আছে কিনা। একটি আর্টিকেল তৈরি করার আগে নিশ্চিত হও একটু অন্য কোনো নামে একই বিষয়ের ওপর এই রকম আর্টিকেল আছে কিনা। যা সম্পর্কে তুমি লিখবে সেই তথ্যের উৎসগুলো একত্রে করো। আর্টিকেলগুলোর বিবরণগুলি তুমি WP:CITE পেজে পাবে। উইকিপিডিয়া এই সমস্ত বিষয়ের উপর পেজ করতে অনুমতি দেয় না। ব্যবসার জন্য তোমার পণ্যের বিবরণের বিজ্ঞাপন, ব্যক্তিগত গবেষণা, যথেষ্ট উদ্ধৃতি ছাড়া আর্টিকেল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমার সাথে জড়িত বিষয়, কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর আক্রমণ, বিতর্কিত বিষয়, স্থানীয় কোনো আর্টিকেল, ব্রেকিং নিউজ। এখানে উইকিপিডিয়া তোমার আর্টিকেলের অবদান সম্পর্কে কিছু টিপস দেওয়া হল। প্রচারমূলক ভাষা ব্যবহার করবে না। যে কোনো বিষয়ে কিছু যোগ করতে বা এডিট করতে নিরপেক্ষ টোন বজায় রাখো। ক্লায়েন্ট বা বিষয়ের সঙ্গে তোমার সম্পর্ক প্রকাশ করো। ব্যক্তিগত অ্যাকাউন্টের পেজটি তৈরি করো। একই রকম কাজ যারা করছে তাদের আর্টিকেল টপিক ধারণা তোমার আর্টিকেলে দাও। উইকিপিডিয়ার পেজ করতে এই স্টেপগুলি লাগে। প্রথমে তোমার পুরনো আইডিতে সাইন ইন করো, যদি পুরনো আইডি হয় নয়তো নতুন আইডি তৈরি করো। সার্চ বাক্সে তোমার আর্টিকেল টাইটেল টাইপ করো, তারপর গোতে ক্লিক করো। যদি সেই পেজ না থাকে তবে তুমি নতুন পেজ করতে পারো। এবার একটা ফাঁকা জায়গায় এডিটিং উইন্ডো আসবে। পেজের উপরে দেওয়া নির্দেশগুলো পড়ে তুমি কন্টেন্ট লেখা শুরু করতে পারো। এবার সংক্ষিপ্ত রূপে তোমার পরিবর্তনগুলো পেজের নিচে এডিট সামারি বক্সে দেখা যাবে। তোমার পরিবর্তন রদ বদল করতে চাও তবে শো চেঞ্জেসে ক্লিক করতে হবে এবং সেভ পেজে ক্লিক করতে হবে। চলো দেখি তুমি কিভাবে উইকিপিডিয়া ব্যবহার করো। ঠিক আছে, প্রথম পদক্ষেপ, উইকিপিডিয়ার হোম পেজে গিয়ে আগে নিজের ভাষা নির্বাচন করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, লগ ইন বোতামে গিয়ে ক্লিক করতে হবে এবং নিজের ব্যবহার্য নাম ও পাসওয়ার্ড লিখতে হবে। তৃতীয় পদক্ষেপ, অনুসন্ধান বাক্সে যে নিবন্ধটা তুমি চাইছ তার টাইটেলটা টাইপ করো, আর এটা নিশ্চিত করো যাতে সেই নামে আর কোনো টাইটেল না থাকে। চতুর্থ পদক্ষেপ, যদি পেজটা না থাকে নিবন্ধটার নামের ওপরে ক্লিক করতে হবে এবং লাল রং দিয়ে হাইলাইট হলে বুঝবে যে নিবন্ধনটা তৈরি হতে শুরু করেছে। পঞ্চম পদক্ষেপ, এরপর একটা খালি উইন্ডো স্ক্রিন দেখা যাবে, সেই উইন্ডোটাতে লেখা শুরু করতে হবে। ষষ্ঠ পদক্ষেপ,
নিজের নিবন্ধটা প্রকাশ করানোর জন্য সেভ পেজ বোতামটা প্রেস করতে হবে। তোমার তৈরি পেজটা তৈরি সম্পূর্ণ হল। আমি নিশ্চিত যে তুমি এখন এই সম্বন্ধে অনেক কিছু জানো। বার্তা পরিচিতি পরিষেবা হোয়াটসঅ্যাপ, এখানে তোমার বন্ধু ও আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার আরও অনেক উপায় আছে, যেমন হোয়াটসঅ্যাপ। দিদি, হোয়াটসঅ্যাপ কি? এটি হল এমন একটা বিজ্ঞাপন ছাড়া মেসেজিং অ্যাপ, যেটা দিয়ে ব্যবহারকারীরা তাদের টেক্সট মেসেজ এবং ভিডিও ইন্টারনেট ডেটা ও ওয়াইফাই দিয়ে বিনিময় করতে পারে। এর জন্য কোনো টাকা দিতে হয় না। স্মার্টফোন বা ট্যাবলেটে হোয়াটসঅ্যাপ ব্যবহারের স্টেপগুলো। হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে এই স্টেপগুলো অনুসরণ করো। প্রথমে স্মার্টফোন মেনু অপশনে যাও। মেনুতে প্লে স্টার অপশনে ন্যাভিগেট করে তুমি অনেক অ্যাপ্লিকেশন, বই, সিনেমা, গেম পাবে। এবার যে কোনো একটা অপশনে ক্লিক করো। এবার সার্চ বারে হোয়াটসঅ্যাপ টাইপ করো। বিভিন্ন অ্যাপ্লিকেশনের তালিকার সাথে সঠিক মানে হোয়াটসঅ্যাপ ক্লিক করতে হবে। এবার তোমার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে ইনস্টল বোতামে গিয়ে ক্লিক করো। এবার এটা খুলতে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করো। এবার এটা তোমার ফোন নম্বরটা চাইবে ভেরিফিকেশনের জন্য, তখন তুমি সেটা দিয়ে ওকে বোতামে ক্লিক করো। এবার তোমার নাম ও প্রোফাইল ছবি দাও যদি তুমি চাও, তারপর নেক্সটে ক্লিক করো। হোয়াটসঅ্যাপ সক্রিয়ভাবে তোমার সব কন্ট্যাক্টস ইম্পোর্ট করে ফেলবে। যখন তুমি কারোর সাথে চ্যাট করতে চাইবে, তখন শুধু তার নাম টাইপ করে সার্চ বোতামকে প্রেস করবে। এবার সন্নিহিত স্ক্রিনটি আসবে, সেখানে তোমার বার্তা টাইপ করো। স্ক্রিনের নিচের দিকে দেওয়া হয় ইমোজি বোতাম নিচে বাঁ দিকে থাকে। অডিও মেসেজ পাঠাতে হলে ডান দিকে নিচে বোতাম দেওয়া আছে। এবার ভিডিও বা ছবি পাঠাতে হলে ডান দিকের ওপর কোনায় তোমার পছন্দ অনুযায়ী অপশনে ক্লিক করো। এবার এই অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্যগুলো ব্যবহারের জন্য তোমার স্মার্টফোনে ডান দিকে বোতামে ক্লিক করে তাহলে একটা স্ক্রিন চলে আসবে। যদি কারোর সাথে চ্যাট করতে চাও তবে নিউ চ্যাট বোতামে ক্লিক করো। যদি একের বেশি ব্যক্তির সাথে একসঙ্গে চ্যাট করতে চাও তবে নিউ গ্রুপের বোতামে ক্লিক করো। একের বেশি মানুষকে একসঙ্গে একই মেসেজ পাঠাতে হলে ব্রডকাস্ট লিস্টে ক্লিক করো। যোগাযোগ তালিকায় যাওয়ার জন্য কন্ট্যাক্ট বোতামে ক্লিক করো। যদি তোমার অবস্থার কথা জানাতে চাও তাহলে স্ট্যাটাস বারে ক্লিক করো। সেখানে তুমি ডিফল্ট স্ট্যাটাস বেছে নিতে পারো এবং তাতে নতুন স্ট্যাটাসও লিখতে পারো। যদি তুমি সেটিংসে কিছু পরিবর্তন করতে চাও সেটিংস বোতামে ক্লিক করতে হবে। হেল্প বোতামে ক্লিক করে তুমি আরও অনেক কিছু জানতে পারবে। প্রোফাইল বোতামে ক্লিক করে তোমার নাম এবং প্রোফাইল ছবি চেঞ্জ করতে পারো। অ্যাকাউন্ট বোতামে ক্লিক করে তুমি তোমার প্রাইভেট সেটিংস, পেমেন্ট করার পদ্ধতি, তোমার নম্বর পরিবর্তন বা অ্যাকাউন্ট ডিলিট করতেও পারো এবং তোমার নেটওয়ার্ক ব্যবহার জানতে পারো। ক্লিক করো চ্যাট সেটিংস নোটিফিকেশন এবং কন্ট্যাক্টস বোতামে চ্যাট, নোটিফিকেশন এবং কন্ট্যাক্ট সম্পর্কিত সেটিংস পরিবর্তন করতে। চলো দেখি তুমি হোয়াটসঅ্যাপের ব্যবহার নিজেই কেমন করে করো। নিশ্চয়ই। প্রথম পদক্ষেপ, মোবাইল ফোন বা ট্যাবলেটে হোয়াটসঅ্যাপের আইকনে গিয়ে ক্লিক করতে হবে। এরপরে হোয়াটসঅ্যাপে ব্যবহৃত কন্ট্যাক্টের একটা তালিকা পাওয়া যাবে। দ্বিতীয় পদক্ষেপ, যে ব্যক্তির সঙ্গে আপনি কথাবার্তা বলতে চান তার নামের উপর ক্লিক করুন এবং দেখতে পাবেন একটা বার্তা প্রেরণ উইন্ডো খুলে যাবে। তৃতীয় পদক্ষেপ, নিজের বার্তাটা লিখে সেন্ড বোতামটা টিপুন। চতুর্থ পদক্ষেপ, যদি কোনো ভিডিও বা ছবি পাঠাতে চান তাহলে অ্যাটাচ আইকনে গিয়ে ক্লিক করতে হবে, যেটা স্ক্রিনের একদম উপরে থাকে। পঞ্চম পদক্ষেপ, তারপর গ্যালারি বাক্স খুলে যাবে। ক্লিক ভিডিও ওপেন, ছবি যেটা তুমি প্রেরণ করতে চাও এটা নিজে থেকে প্রেরণ কাজ শুরু করে দেবে। তাহলে রোহন, তুমি এখন সহজে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারছো।
এই সাইটগুলোর যাতে অপব্যবহার না হয় তার জন্য আইনত কিছু বিষয় আছে। সত্যি? কি ধরনের আইনি ব্যবস্থা? সোশ্যাল নেটওয়ার্কিং আইনি বিষয় বলতে অনলাইন অ্যাক্ট, অর্থাৎ যেটা দেওয়ানি ফৌজদারি দায়ের আওতায় আসে। ভারতীয় তথ্য প্রযুক্তি আইন 2000, আইটি 2000-এ সোশ্যাল মিডিয়াকে যুক্ত করা হয়েছে। সুতরাং সোশ্যাল সাইটে আইনের অধীনে শান্তি যুক্ত হতে পারে, যেমন অনলাইন কপিরাইট আইন। সামাজিক মিডিয়ার ব্যবহারে কিছু বেআইনি কার্যকলাপ থাকতে পারে, যেমন বাক স্বাধীনতা, অনুসন্ধান, বাজেয়াপ্ত, কপিরাইট লঞ্ছন, পৃথক প্রচার এবং গোপনীয়তা লঞ্ছন, অশীল বা মানহানিকারতা বিষয়ত্ব বা বিবৃতি, যোগাযোগ ব্যবহার মাধ্যমে আক্রামক তথ্য মেসেজ পাঠানোর জন্য শাস্তি। ভারতের সংবিধানে এমনি কিছু নিয়ম আছে যেগুলো আইটি আইনি 66A ধারায় পড়ে। নিয়মে লঞ্ছনের জন্য নিম্নলিখিত কিছু বিধি আছে। যে কোনো কেউ যদি কিছু পাঠায়, সেটা একটা কম্পিউটার বা একটা কম্পিউটারের মাধ্যমে, যে কোনো ধরনের তথ্য যেটা অশোভনীয় বা ভয় প্রদানকারী, যদি কোনো তথ্য যেটা মিথ্যা কিন্তু সেটার জন্য কোনো বিরক্তি, অসুবিধা, আঘাত, অপমান, অপরাধমূলক ভিত্তি প্রদর্শন, শত্রুতা, ঘৃণা হয়, সেই কম্পিউটার বা যোগাযোগকারী মাধ্যমে ব্যবহার করে, যে কোনো ইলেকট্রনিক্স মেল বা মেসেজ বিরক্তি হল ভুল পথে চালিত করার উদ্দেশ্যে করা হয়, তবে তার জন্য 3 বছরের জরিমানা সহ কারাদণ্ড হতে পারে। দিদি, আমি এটা জানতাম না যে আমার স্মার্টফোন এবং ট্যাবলেট এত কিছু করতে পারে। এগুলো সবই খুব রোমাঞ্চকর। ঠিক বলছো রোহন, এবার আমরা এই সংক্রান্ত কাজ করি।